এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কুচবিহার 2 নং ব্লকের শালবাগানে। এখানে কিন্তু প্রতি বছর শীত পড়তে পড়তে এই শালবাগানে কিন্তু অনেক মানুষ আসেন, তারা ছুটির দিনে এবং বিশেষ করে এই সামনে যে বড়দিন রয়েছে এবং 1 জানুয়ারি, তারা কিন্তু সেখানে আসেন পরিবারের সঙ্গে, আনন্দ উপভোগ এবং বনভোজনে তারা অংশ নেয়। কিন্তু গত বছর বন দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, সেখানে এই শাল বাগানে কোনোভাবেই মাইক বা ডিজে বাজানো যাবে না, সেই বন আইন সংরক্ষণের সেই তালিকা দিয়ে তারা কিন্তু সেখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। কিন্তু আজ আবার এই বছর সেখানে কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে এরকম একটি নোটিশ নির্দেশিকা সেখানে কিন্তু জারি করা হয়, যেখানে লেখা আছে ভারতীয় বন আইন 1927-এর 29 নং ধারা অনুযায়ী কুচবিহার খড়িমালা খাগড়াবাড়ি মৌজার শালবাগানে একটি সংরক্ষিত বনভূমি, বন সংরক্ষণ আইন 1980-এর 2 নং ধারা অনুযায়ী বন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে বনভূমি ব্যবহার করা যাবে না। তারপরে কী কী করা যাবে না, সেই 6টি কিন্তু নির্দেশিকা তারা কিন্তু দিয়ে দিয়েছে, যে এখানে কবরস্থান রূপে এটিকে ব্যবহার করা যাবে না, বনভোজন বা বনভোজনের স্থান রূপে এখানে ব্যবহার করা যাবে না এই স্থানটিকে, মানুষ এখানে এসে আগুন জ্বালিয়ে কোনো রান্না বা তারা বন পিকনিকের জন্য যে আনন্দে তারা মাতেন সেগুলো তারা ব্যবহার করতে পারবেন না, সেই বাগানটিকে তারা কিন্তু নোংরা করতে পারবেন না, আবর্জনা সেই জায়গাতে আবর্জনা ফেলাতে পারবেন না। এমনকি কোনো ব্যক্তি এখানে যেভাবে তারা বলছেন যে এই সংরক্ষিত স্থানে মদ্যপান বা কোনো মাদক জাতীয় নেশা কিন্তু এখানে করা যাবে না, যদি কেউ এই কাজ করে এবং তা যদি আধিকারিকদের নজরে আসেন এবং তা যদি ধরা পড়ে তাহলে তাদের কিন্তু সর্বোচ্চ 1,000 টাকা পর্যন্ত ফাইন, এমনকি তাদেরকে কিন্তু কারাবাসও হতে পারে। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে আইন ভাঙা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 2টি বিষয়ও একসাথে হতে পারে, ফাইন এবং জরিমানা এবং কারাবাস 2টোই কিন্তু হতে পারে। আর এই নির্দেশিকা পাওয়ার পরেই কিন্তু স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, কারণ তারা এই বছরের কয়েকটা দিন এই বন যখন পিকনিকের সিজন শুরু হয় মূলত এই ঠান্ডার সময় থেকে, এই ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এখানে কিন্তু তারা অস্থায়ীভাবে দোকান দিয়ে বসেন এবং তারা নিজেদের আর্থিক অবস্থা কিন্তু তারা সচ্ছল হয় বলে তারা জানান। এটি বন্ধ হয়ে যাওয়াতে তারা ভেঙে পড়েছেন, তারা আবেদন করছেন বন দপ্তরের কাছে এবং প্রশাসনের কাছে। পারে সমস্যা কি, খুশি না, এখানে লোকজন আসতো, একটা মানুষের একটু আর্থিক অবস্থা একটু ভালো হতো, একটা কিছু দোকানপাট গাড়িগুড়ি পার্কিং কিছু ধান্দা হতো এবং একটু যে জায়গাটা ডেভেলপ হতো দেখতে হইতো, কিন্তু সেটা এখন করতেছেন সরকারের, এটা কী রুলস সেটা আমাদের জানা নেই। তবে এখন ঘটনাটা হলো এটা করলে ভালো হয়, মানে পিকনিকটা হলে ভালো হয় দশে আনন্দ পেতো এটাই আর কি। কিন্তু সেই জায়গাটা বন্ধ হওয়াতে তাহলে তো আর্থিকভাবেও তাহলে সমস্যা, খারাপ আর এমনিও খারাপ লাগে, এটা এমনি পড়েছিল এত বছর, তারপরে এখন নতুন করে আবার এখন শুরু হলো, তাতে যদি এরকম বাধা বিঘ্ন হয় খারাপই লাগে। আবেদন করছেন যদি এটা খুলে দেওয়া হয়? হ্যাঁ, খুলে ভালো হয়, 10টা লোক আসতো এখানে দেখতো, আর দেখতেও তো ভালো লাগে না একটা।